এই পৃথিবীর সকল ধর্মের মানুষ আমাদেরকে প্রায়শই গালি দেয়। দেখবেন কখনো দেখবেন আমাদেরকে গালি দেয় ইহুদিরা, কখনো আমাদেরকে গালি দেয় খ্রিস্টানরা, কখনো বা আমাদেরকে গালি দেয় হিন্দুরা, কখনো আমাদেরকে গালি দেয় বৌদ্ধরা। কিন্তু আমরা মুসলমানরা অন্য কোন নবীকে আমরা গালি দেই না, কারণ সকল নবীকে আমরা বিশ্বাস করি। নবীরা সকলে কার গোলাম? আল্লাহ। রিসালাতের দায়িত্ব নবীদেরকে কে দিয়েছেন? আল্লাহ। সকল নবীর উপরে আমরা ঈমান এনেছি। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সকল রসুলদের উপরে, নবীদের উপরে, কিতাবের উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? এই জন্য আমরা কোনো নবীকে কখনো গালি দিই না। কিন্তু বিপরীতে আপনারা দেখেন ইহুদিরা মূসা আলাইহিস সালাতুয়াসসালামকে তারা বলে মুশি, মূসা আলাইহিস সালাতুয়াসসালামের মান তারা খাটো করছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে তারা বলে আব্রাহাম, এরপরে দেখুন ইউসুফ আলাইহিস সালাতুয়াসসালামকে তারা বলে জোসেফ, ইয়াকুব আলাইহিস সালাতুয়াসসালামকে তারা বলে জ্যাকব, দাউদ আলাইহিস সালাতুয়াসসালামকে তারা বলে ডেভিড, ইসহাক আলাইহিস সালাতুয়াসসালামকে তারা বলে আইজ্যাক, নূহ আলাইহিস সালাতুয়াসসালামকে তারা বলে নোয়াহ, হারুন আলাইহিস সালাতুয়াসসালামকে তারা বলে এরন, সুলাইমান আলাইহিস সালাতুয়াসসালামকে তারা বলে সলেমান, এমনকি মিকাইল আলাইহিস সালাতুয়াসসালাম একজন ফেরেশতা তাকে বলে মাইকেল। নানাভাবে নবী আম্বিয়া আলীহিমুসসালামদেরকে ব্যঙ্গ করা, এটা ইহুদিদের পূর্ব অভ্যাস। আর ইহুদিদের সেই অভ্যাসের পথ ধরে আমরা দেখতে পাচ্ছি নতুন করে ইমানুয়েল ম্যাক্রন 2017 সনের নির্বাচনে ক্ষমতায় আসার পরে ফ্রান্সের অর্থনীতি যখন ক্রমশ দশের দিকে যখন দশ নামছে, তখন সে বেছে নিয়েছে যে মুসলমানদেরকে খেপিয়ে তুলতে হবে, তাহলে জনগণ আমার পক্ষে। এই জন্য সে পালাক্রমে একের পর এক ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে। আজকে তাদের বাধ্য হচ্ছে নতুন করে আবার লকডাউন দিতে, কারণ গজব কার পক্ষ থেকে আসে? একদিক থেকে তাদের উপরে গজব আসছে আল্লাহর পক্ষ থেকে, আরেক দিক দিয়ে যখন সারা দুনিয়াতে যখন তাদের প্রোডাক্টগুলোকে যখন বয়কট করা হচ্ছে, ফেসবুকে যখন হ্যাশট্যাগ বয়কট লেখায় লিখে ফ্রান্সকে যখন বয়কট করছে, ফ্রান্সের প্রোডাক্টগুলোকে যখন বয়কট করছে, সকল দিকে যখন আওয়াজ উঠছে আমাদের নবীজিকে গালি দিয়েছে, অবমাননা করেছে, ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছে, এই ফ্রান্সের কোনো প্রোডাক্ট মুসলমান কোনোদিন ব্যবহার করতে পারে না, ঠিক না বেটি? সেটা বিক হোক, লোরিয়াল হোক, লাফার্ড সিমেন্ট হোক, এ জাতীয় যতগুলো প্রোডাক্ট তাদের রয়েছে, সকল প্রোডাক্টগুলো, বিশেষ করে প্রসাধনী, তাদের প্রসাধনীগুলো আমাদের কাছে খুব প্রিয়, অনেক প্রিয়। বিশেষ করে গার্নিয়ার আছে পুরুষদের, এটা আমাদের খুব প্রিয়, লোরিয়াল আমাদের মহিলাদের খুব প্রিয়। এই প্রসাধনীগুলো আপনি কিক করে ঘর থেকে ফেলে দেন, যেখান থেকে আপনি কিনেছেন সেখান থেকে আর কোনোদিন কিনবেন না, যেটা ঘরে আছে সেটা ব্যবহারের মধ্য দিয়ে শেষ করে দিবেন, জীবনে আর কোনোদিন এই প্রোডাক্ট কিনবেন না, বলেন ইনশাআল্লাহ? এটা আমাদের চেতনা হওয়া দরকার। সে রাষ্ট্রীয়ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন এঁকেছে, আমরা দেখেছি মুসলিম দেশগুলোতে রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় পায়ের নিচে তার ছবিগুলোকে পদদলিত করে তাকে লাঞ্ছিত অপমানিত অপমানিত আল্লাহ তাআলা করতেছে, ঠিক না বেটি? শুধু তাই না, অতুল্লিম বাদা যালিকা জানিম, এদের ইতিহাস গিয়ে খুঁজে দেখবেন। আজকের পৃথিবীতে আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, গুগলে সার্চ দিবেন বিবাহ বহির্ভূত সন্তান, এই সন্তানের পরিচয় কি? সবাই বলেন এই সন্তানের পরিচয় কি? এই জারস সন্তানের পরিচয়ে পৃথিবীতে সবচেয়েতে আগানো, সবার উপরে যাদের নাম, তারা হচ্ছে ফ্রান্সের মানুষদের জনসংখ্যার মধ্যে একটা বিরাট অংশ যারা বিবাহের পূর্বেই জন্মগ্রহণ করেছে। তাহলে এই ছেলেগুলার পরিচয় কি? বলেন এই ছেলেগুলার পরিচয় কি? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়,
তারা পিতৃ পরিচয়হীন, তারা যারও সন্তান, তাদের পরিচয় ঠিক নাই, ঠিক কিনা? এমন রসুলকে তারা গালি দেয় যে রসুল কাফেরদের জন্য দোয়া করেছে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছিল, আয় আল্লাহ আবু জাহাল অথবা ওমরের মধ্য থেকে একজনকে আল্লাহ আপনি কবুল করেন, যখন একজন ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দোয়ায় এমন কবুল করলেন, সত্য মিথ্যার পার্থক্যকারী একজন সৎ একনিষ্ঠ সাহাবি আল্লাহ বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিক বাইনাল বাতিলি ওয়াল হক। আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরকে ইসলামের জন্য কবুল করে বিজয়ের জন্য আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল করার মালিক আল্লাহ। যে রাসূল কাফেরদের জন্য দোয়া করতেন, আল্লাহর নবী যখন নামাজের জন্য দাঁড়াতেন, কাফেররা এসে ভুঁড়ি চাপিয়ে দিত। আজকের কাবা চত্বরে যেখানে আমরা তাওয়াফ করি সেখানে নবীজি নামাজে দাঁড়াতেন, কাফেররা যখন ভুঁড়ি চাপায় দিত, আল্লাহর হাবিবের মাঝে মাঝে এমন হতো দম বন্ধ হয়ে যাচ্ছে। দম যখন বন্ধ হয়ে যাচ্ছে, নবীজি আমার দম ছাড়তে পারে না, সেই সময় আবু বকর এসে নবীজির উপর থেকে ভুঁড়িগুলা উঠাতেন। বলেন আল্লাহু আকবার। আতাকতুলুনা রাজুলান আই ইয়াকুলা রাব্বি আল্লাহ, ওই লোকটাকে তোমরা কি মেরে ফেলবে যে বলে আমার রব হচ্ছে আমার আল্লাহ, যে বলে আমার রব হচ্ছে আমার আল্লাহ, তাকে তারা মেরে ফেলতে চেয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ভুঁড়ি উঠাতেন, আল্লাহর নবীর উপরে উতবা বিন মুঈদ নবীজির উপরে কাপড় দিয়ে রাখতেন, নবীজির উপরে ভুঁড়ি চাপায়া দিতেন, আল্লাহর নবীর প্রায়শ দম বন্ধ হয়ে যেত। আল্লাহর নবী তারপরেও কোনো দিনের জন্য বদদোয়া করেন নাই। বলেন আল্লাহু আকবার। ইন্নি লান উবাস লাআন, নবীজি বদদোয়া করার জন্য আসেন নাই। কাফেরদের নির্যাতনে তিনি ধৈর্য ধারণ করেছে। আবার নবী তো সেই নবী যেই নবীকে সাহাবায়ে কেরাম এত ভালোবেসেছে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টি করে মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।